পাপা গেছে একটু বাজারে, আলু পেঁয়াজ একদম শেষ হয়ে গেছে আমাদের। এরকমই অবস্থা হয়েছে যে পাপা এলে আমি কাটতে পারবো। এই চোরটা সেদ্ধ করে রেখেছি, কালকে আসার সময় দমদম স্টেশনে মেট্রোর ওখান দিয়ে আসছিলাম আমরা, তো হ্যাঁ সত্যি দারুণ ছিল, মানে কচিও ছিল প্লাস সাদা ছিল। যদিও মাদ্রাসের ইচড় হবে, এখন তো ইচড় পাওয়ার সিজন নয়, তো এই আর কি বলেছে আমাকে কালকে রাতে রসিয়ে কষিয়ে রান্না করবে। রসিয়ে কষিয়ে মানে এরকম নয় যে তেল মশলা অঢেল তাল ঢালতে হবে, রান্না যত না রান্না যত কষবে তত ভালো হবে, টেস্ট হবে। এবার তেল মশলা ঢাললেই যে সেটা ভালো হবে এরকম কোনো ব্যাপার না। রসিয়ে কষিয়ে মানেটা আমার কাছে এটাই, মানে একটু কষিয়ে নিই অনেকক্ষণ ধরে। তো চলো, আমার গুড মর্নিং। তো বর্ষা এসছে তাই আমার এঁচড় সেদ্ধ করা হয়ে গেছে, ডালটা সেদ্ধ বসিয়েছি আজকে, ডাল আর ইঁচড় চিংড়ি এটাই হবে, আর সকালে হবে স্যান্ডউইচ, সেটারও সব পুরটুর ভরে আমি রেডি করে রেখেছি। পুর বলতে ওই স্যান্ডউইচ মেকারে হবে, আমাদেরটা আলু ডিম, আমাদেরটা বলতে আমি স্যান্ডউইচ নাও খেতে পারি, ম্যাগিও খেতে পারি ঠিক নেই, আলু ডিম গাজর এইসব ব্রেড করে দিয়ে বানানো আছে, আর মামনের একটা আলু ছাড়া। এইসব তো অনেকটাই কাজ এগিয়ে এনেছি আর কি, রান্না বান্না করে স্নান দান করবো, করে টোরে খেয়ে দে তারপর আজকে যাবো আমরা খাদ্য মেলায়। এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে, যাবে দেবু আর দেবুর এক বান্ধবী আর কি, তো আমরা এই কজনই যাবো। তো চলো দেখা হবে দেবুর সাথে আবারও তোমাদেরকে, তোমাদের দেবুর সাথে আমাদেরও না অনেকদিন দেখা হয়নি, লাস্ট আমাদের কবে দেখা হলো মনেও করতে পারছি না, লাস্ট কবে দেখা হয়েছে, ওই দমদম মেলা গেছিলাম ওটাতেই লাস্ট দেখা হয়েছিল, আমারও সেটুকু মনে পড়ছে, তার বেশি মনে পড়ছে না। যাই হোক আর বকে সময় নষ্ট করবো না, যাই আমি কাজগুলো করে নিই, যদিও অনেকটা করা আছে, এখন ডালটা সেদ্ধ হলে কাজ হবে। দেখো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, ভেতরের পুরটাতে ফোনটা তুলি বলো তো, খুব এত সুন্দর করে দেখো ডিম আলু গাজর এসব দিয়ে পুরটা করা রয়েছে, আর আজকে আমি চিকন করে কেটেও দিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, এটা হচ্ছে পাপার আর আমাদেরটা রয়েছে আবার। আজকে হচ্ছে ইচড় চিংড়ি, কালকে বললাম না খুব স্বাদ করে নিয়েছে, বলেছিলাম কি মনে নেই, সকালে হয়তো বলেছি আমাদেরকে, তো সেটাই রান্না হচ্ছে আর কি। আরেকজন পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যাতে কোনো মশলাপাতি না কম হয়, কোনো গাফিলতি আমি সহ্য করবো না। বাবারে আমি রান্নাটা করে নিই, স্নান করবো আজকে, তারাও আছে একটু, দেখা যাক কতক্ষণে কি হয়। স্নান দান হয়ে গেছে, এলাম একটু ছাদে, আজকে ডাল আর ইঁচড় চিংড়ি রান্না হয়েছে, তাতেই এত বেলা একটা বেজে গেল, আমি স্নানে ঢুকলাম সব করে। আমার সাথে এসছে মিঠি রানী, কোথায় গেল? ওই দেখো কি করছে, নখ খাচ্ছে না বেশ, কি একটা করছে, একা একা ঘুরে ঘুরেই দেখো। ও এই ফার্স্ট ছাদে এসছে আর কি আমাদের, আমি এসছি জামা কাপড়গুলো তুলতে, এখন জামা কাপড় তুলবো তারপর নিচে যাবো, জানি না কালো আসছে না কি আসছে, কারণ প্রচণ্ডই রোদ, তো তাপ ভীষণ তাপ রোদের। আমি ভাবলাম চুলটা একটু শুকিয়ে যাবে তাই এলাম, চলো জামা কাপড়গুলো তুলে নিই, বেশি ঝোঁকে না। অবশেষে আমরা বেরোচ্ছি, আমাদের দুটোই বেরোনোর কথা ছিল, তিনটেই বেরোচ্ছি, কেমন আসছে জানি না, পুরোই কালো আসবে মনে হচ্ছে। তো আমি যে নতুন সোয়েটশার্টটা কিনেছিলাম সেটা পরেছি আর জিন্সটা পরেছি, তো চলো বেরোনো যাক। এখন আর ঠিক ওই ট্রেনে ফেরার সময় না, ঠান্ডাটা সেরকম লাগবেও না সোয়েটার টোয়েটারের, কালকে প্রচণ্ডই গরম লাগছিলো ট্রেনে, কালো আসছে মনে হচ্ছে প্রচণ্ডই, তো ওই জন্য আজকে এই সোয়েটশার্টটাই পরে নিলাম। অনেক ভাবনা চিন্তা করছিলাম, ভাবছিলাম কালকেরটাই পরবো, তো মনে হলো না এটাই পরে চলে যাই, তো চলো যাই। আমরা অলরেডি পৌঁছে গেছি, ভেতরে গান টান শুনতেও পাচ্ছ হয়তো আসছে সাউন্ড, আর জানি না কতটা কি আসবে সাউন্ড, একটু বসে আছি, পা ব্যথা হয়ে গেছে আমার তাই জন্যে, যদিও ট্রেনে বসে বসে এসেছি তারপর একটু হেঁটে আসলাম শিয়ালদা থেকে তাই জন্যে, তো
টিকিট কাটতে কাটুক তারপর যা। বাটারফ্রাই আর ওদিকে ফিশ ফ্রাই, এই যে এই যে মশালা লাইম আর চিকেনজি, না ওটা মশালা দেখে একটু রিয়াকশনটা দেবেন ম্যাডাম। খেতে খুব ভালো কিন্তু প্রচন্ড গরম, ঘুরতেও পারছি না। এই যে এবার দেবু হাত মারছে, না বিপদ গরম কিন্তু জোর লাগাকে হাসা কেস যদি হয় এটা এরকম বড়, এরকম তোলো মুখটা বাড়িয়ে নি। আমার যুদ্ধ যায় কেমন হয়েছে সেটা তো বলবে, ভালো ছানা ভাজা আছে নেবো, ছানার বজা না ছানা ভাজা, ভাজা যে ছানা গুলো কিছু আনা হয়নি, এই কটা ধরনের শুধুমাত্র মিষ্টি আনা হয়েছে। ওইখানে কলা পাতায় মোড়া ওটা হচ্ছে পাতুরি সন্দেশ, এটা রসমালাইয়ের মতো, ওটা হচ্ছে পাইনঅ্যাপেল রসগোল্লা, এটা র্যাসবেরি রসগোল্লা, এটাকে বলছে ননি, আর ওটা তো রসভরা সন্দেশ।
এই ননিটা নাকি ওখানে সবাই যারা খাচ্ছিল তারা দেখে দেখে বলছিল খেয়ে যে খুব ভালো খেতে হয়েছে নাকি। মিষ্টি নিয়ে এসে বসে গেছি মালাই চমচমটা নিয়ে, মালাইটা তো খেতে অসাধারণ। এটা ছিল বাতাই মিষ্টান্ন ভান্ডারের, অসাধারণ খেতে। এরপর একটা রসগোল্লা খাবো, আর আজকে রাতে আমি কিচ্ছু খাবো না, ঘুমিয়ে যাবো। আমার সাথে সাথে পাপা ননি খেয়েছে, ননি খেয়ে শেষ। আজকাল কি দেখাবো বলো, দেখালে আমি তো আর কিছু দেখানোর নেই। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আসবো আবার একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই দিনটাকে ভালো করে কাটাও। যতক্ষণ আমার ব্লগটা যাবে ততদিনে ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে যাবে, তাই জন্য শুভ ভ্যালেন্টাইন্স ডে। সবাই ভালো করে কাটাও দিনটা, আমিও কাটানোর চেষ্টা করবো। কালকেও ছুটি আছে এমনিতেও, তো চলো আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে যদিও বার খেতে যাব না কোথাও, এই করতে করতে মোটা হয়ে যাচ্ছি। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ একটা লাইক করো, এটা সবাইকে বলি। একটা লাইক করলে বা কমেন্ট করলে একটু ভালো লাগে আর কি, এনার্জি পাই, আর কিছুই না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। বরকে নিয়ে এসে তো একবারও বললে না একটু খাবে, নিজেই তো গপ 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 করে ছাটাচ্ছ। মিষ্টি আবার কি বলবে না, চলো খাও।